পার্বতী জিজ্ঞাসা করছেন, হে দেবাদিদেব, সমস্ত জগৎ তোমাকে পুজো করে, ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র চন্দ্র যম দেবতা অসুর সবাই তোমাকে বন্দনা, সবাই তো তোমার পুজো করে, কিন্তু তুমি কার পুজো করো? মহাদেবের পুজো কেন করা হয়? এটাও খুব মন দিয়ে শুনবে। কিন্তু অনেক সময় অনেক বৈষ্ণবগণ জিজ্ঞাসা করেন যে মহারাজ, বৈষ্ণবদেরকে কি শিবের পুজো করতে আছে? বৈষ্ণবদেরকে কি শিব পুজো করা উচিত? স্পষ্ট লেখা আছে, বৈষ্ণবদেরকে নিশ্চয়ই শিবের পুজো করা উচিত। কেন? শিবকে, শিব স্বয়ং পরম বৈষ্ণব, বৈষ্ণবানাম যথা সম্ভু, শিবকে পরম বৈষ্ণব, হস্তে ক্ষমালা হৃদে কৃষ্ণ তত্ত্বম, শিবের বেশ কি দেখুন, হস্তে ক্ষমালা হৃদে কৃষ্ণ তত্ত্বম, যার হাতের মধ্যে রুদ্রাক্ষের মালা রয়েছে আর হৃদয়ের মধ্যে কৃষ্ণ তত্ত্ব রয়েছে, জিহ্বার প্রভাতোপরি কৃষ্ণ মন্ত্রম, জিহ্বার উপরে সবসময় কৃষ্ণ মন্ত্র রয়েছে, সবসময় কৃষ্ণ নাম জপ চলছে, ইয়নমস্তকে কেশব পাদ তীর্থম, যার মাথার উপরে হরিপদি রয়েছেন, গোবিন্দের পদতীর্থ মানে কে? গঙ্গা, গুরিয়ে গঙ্গা মিয়া, সুরধ্বনি যার মস্তকের উপরে রয়েছে, মস্তকে কেশব পাদ তীর্থ শিবম মহাভাগবতম নমামি, সেই শিবকে, সেই শিব হলেন মহাভাগবত, বলিয়ে শিবশঙ্কর ভগবান কি। দ্বাদশ ভাগবতের মধ্যে মহাদেব হলেন একজন, স্বয়ং গুরু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলিদ্বয়া সখির্বয়ম, এই হলেন দ্বাদশ ভাগবত। স্বয়ং ব্রহ্মা নারদ নারদ শম্ভু, শম্ভু মানে মানে দেবাদিদেব মহাদেব পরম ভাগবত। কেউ জিজ্ঞাসা করছিল যে মহাদেব বৈষ্ণব কি করে? ভাই বৈষ্ণব কি করে, এটা আমরা বলছি না, এটা শাস্ত্র মহাদেব নিজে বলছেন, মহাদেব পার্বতীকে বলছেন। এর মধ্যে নারদ পঞ্চরাত্রের মধ্যে পার্বতী জিজ্ঞাসা করছেন, হে দেবাদিদেব, ত্বমেব পূজ্যসে লোকৈর ব্রহ্মা বিষ্ণুসুরাদিভিঃ নিত্যং পঠসি দেবেশ কস্য স্তোত্রম মহেশ, ত্বমেব পূজ্যসে, সমস্ত জগৎ তোমাকে পুজো করে, ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র চন্দ্র যম দেবতা অসুর সবাই তোমাকে বন্দনা, সবাই তো তোমার পুজো করে, তুমি কার পুজো করো, তুমি কার ধ্যান করো, তোমার ঈশ্বরকে। তখন দেবাদিদেব মহাদেব কি বলছেন, আমার ঈশ্বরকে জানতে চাও? শ্রী গোপাল মহীপাল সর্ববেদাঙ্গপারগ, সেই ভগবান, সেই ইষ্ট, যে আমার ঠাকুর, আমি সবসময় যা ধ্যান করি, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী হরি, তিনি হলেন শ্রীকৃষ্ণ, তিনি হলেন আমার পুরুষ শ্রীরাম, আমি সেই শ্রী হরির সবসময় ধ্যান করি। চতুর সম্প্রদায়ের মধ্যে একটি সম্প্রদায় হলো রুদ্র সম্প্রদায়, রুদ্রের দুইটি ধারা, এক হলো বৈষ্ণবীয় ধারা আর এক হলো শৈব ধারা। বৈষ্ণবীয় ধারার মধ্যে রুদ্র সম্প্রদায়ে আচার্য হলেন বিষ্ণুস্বামী, বিষ্ণুস্বামী রূপে স্বয়ং শ্রী রুদ্র ভগবান এই জগতের মধ্যে বৈষ্ণবতার প্রচার করেছেন, যাকে পুষ্টিমার্গীয় সম্প্রদায় বলা হয়। কি বলা হয় ধরে বলো? পুষ্টিমার্গীয়। মহাদেবের ইষ্টকে তাকে বলা হলো ভগবান শ্রী হরি, কে বলছেন? স্বয়ং মহাদেব, কাকে? মা পার্বতীকে বলছেন, মম নাথ রাম, আমার নাথ হলো শ্রী রাম, আমার ঈশ্বর হলো শ্রী গোপাল। তার জন্য শিবকে পরম বৈষ্ণব করা হয়েছে। বৈষ্ণব মানে কে? বিষ্ণু জানাতি ইনি বৈষ্ণব, যিনি বিষ্ণুকে জানেন। খুব মন দিয়ে শুনবে, বলে মানি সবাইকে কিন্তু জানি একজনকে, সবাইকে মানি, আমি সবাইকে সম্মান করি, কাকা অনেক আছে আমার, জ্যাঠা অনেক আছে, কিন্তু আধার কার্ডে বাপের নাম একটাই আছে, তাই তো? কখনো দেখেছো আধার কার্ডে বাপের নাম দুই চারটা থাকতে? হ্যাঁ, দুই চারটা থাকে,
পাপ একই হয়, প্রেম সবলতাতে হয়। তদ্রুপ জীবনে ইষ্ট একই হয়, ইষ্ট চার পাঁচজন হয় না, ইষ্ট একই হয়। একই সাধে সব সাধে সব সাধে সব যার জন্য একজনার চরণ ধরে রাখো, সেই তোমাকে পার লাগাবে। আর ভগবান মহাদেবকে খুব ভালোবাসে, তার জন্য ভগবান নিজে বলেছেন যেই জীব আমার সামনে বা আমার পিছনে চাই সে আমার ভক্তই হোক না কেন, যদি মহাদেবের নিন্দা করে সে স্বপ্নেও আমাকে কখনো পেতে পারে না। শ্রীরামচন্দ্র স্বয়ং বলছেন এই সংসারের মধ্যে শিবকে নিন্দা করে যে আমার ভজন করে সে কখনো আমাকে পেতে পারে না। কেন, হরি পর্যন্ত যেতে হলে তোমাকে হরের রাস্তা দিয়ে যেতে হবে, হরের সামনে দিয়ে না গেলে তুমি হরির কাছে যেতে, হরির কাছে যেতে হলে হরের সান্নিধ্য হয়ে হরের চরণ হয়ে যেতে হবে। নমঃ পার্বতী পতয়ে হর হর। তার জন্য যেই কোনো তুমি গোবিন্দের ধামে যাও, সব জায়গায় কিন্তু হরির কাছে হর বসে আছে। শ্রীরঙ্গম যাও, পাশে দেখবে রামেশ্বরম বসে আছে। দ্বারকায় যাও, তারকাধীশের কাছে নাগেশ্বর বসে আছে। বৃন্দাবনে যাও, বৃন্দাবনে আমাদের রাধারমণের কাছে, গোবিন্দের কাছে, গোপীনাথের কাছে গোপেশ্বর হয়ে বসে আছে। গিরিগাজে যাও, গোবর্ধনে, সেখানে চক্রেশ্বর হয়ে বসে আছে। কাম্যবনে যাও, সেখানে কামেশ্বর হয়ে বসে আছে। উত্তরাখণ্ডে যাও, বদ্রীনাথে, তার কাছে কেদারনাথ হয়ে বসে আছে। নেপালে যাও, মুক্তিনাথ, মুক্তিনাথ যেতে পাশে পশুপতিনাথ হয়ে বসে আছে। তুমি যেখানেই যাবে গোবিন্দের কাছে মহাদেবকে সব জায়গাতেই পাবে, প্রেম সবল রাধে। তার জন্য এই সংসারের মধ্যে যদি গোবিন্দকে পেতে হয়, হরিকে পেতে হয়, নারায়ণকে পেতে হয়, বিষ্ণুকে পেতে হয়, তাহলে তোমাকে শিবের ভক্তি করতেই হবে। মহাদেবের কৃপা ছাড়া গোবিন্দকে পাওয়া সম্ভব নয়। শিবের কৃপা হলে কি হয়, গোবিন্দ অনেক তাড়াতাড়ি কৃপা করে। কেন, আপনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন, রাষ্ট্রপতির কোনো প্রিয়জন যদি আপনার সিফারিশ করে দেয় তাহলে স্যার একটু ওর দিকে তাকাবে, তাহলে কি হবে, আপনার কোনো দামই নেই, আপনাকে তো চিনে না, কিন্তু তবুও আপনার সিফারিশ পেয়েছে, তো আপনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, ও বলেছিল তোমার কথা, আচ্ছা আচ্ছা বসো। তাহলে কি হবে, তোমার প্রতি সেই প্রীতিটা থাকবে। মহাদেবের যদি একটু সিফারিশ লেগে যায় তাহলে প্রভু একটু এর উপরে কৃপা করবেন ভগবান, তাহলে বিশেষ কৃপা করবেন। তার জন্য শিবের ভজন, শিবের আরাধনা, আর শিবকে বেশি কিছু করতে হয় না, এক করে জল দিলেও মহাদেব প্রসন্ন। অন্যদের তো মন্দির বানাতে হয়, এখানে তো বলে বাবা একদম খোলা মাঠে পড়ে আছে, মাথার উপরে ছাদও নেই। বলিয়ে শিব শঙ্কর ভগবান, ভক্তদের একটি জিজ্ঞাসা রয়েছে যে মহাদেবের বাকি সমস্ত দেবতাদের মূর্তি পুজো হয়, মহাদেবের লিঙ্গ পুজো হয় কেন? এই বিষয়ে খুব সুন্দর পৌরাণিক এক কথা রয়েছে। যে সময় সতীর দেহত্যাগ হয়েছিল, সতীর দেহত্যাগের পরে মহাদেব সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য করেছে, তা মহাদেব সে সময় দিগম্বর রূপে সম্পূর্ণ পৃথিবীতে তাণ্ডব নৃত্য করেছে। মহাদেবের সেই দিগম্বর স্বরূপ দর্শন করে যত মহারাজ ঋষি পত্নীগণ ছিলেন তারা মুগ্ধ হয়ে গেলেন। মুগ্ধ হওয়ার কারণে তখন ঋষিগণ চিন্তিত হয়ে গেলেন, আর চিন্তার কারণে তখন তারা মহাদেবের সেই লিঙ্গকে মহারাজ খসে পড়ে যাওয়ার অভিশাপ দিলেন, যার কারণে সেই লিঙ্গ পড়ে যায়। এখন মহাদেবের সেই লিঙ্গ তো কোনো সাধারণ নয়, তখন সমস্ত সব দেবতাগণ এসে চিন্তিত হয়েছেন মহাদেবের যখন ক্রোধ শান্ত হয়েছে, এখন এই লিঙ্গ কি হবে। তখন স্বয়ং মহারাজ ভগবান শ্রীহরি সমস্ত দেবতাদেরকে নিয়ে, ঋষিদেরকে নিয়ে নির্ণয় নিলেন, আজ হইতে সমস্ত জগতে মহাদেবের প্রতীক চিহ্ন রূপে এই লিঙ্গের পূজা, মহাদেবের প্রতীক চিহ্ন রূপে কার পুজো হবে, লিঙ্গের পুজো হবে। তার জন্য শিবের শিবলিঙ্গ পূজন হয়, কার পূজন হয়, শিবলিঙ্গর পূজন হয়। তার জন্য লিঙ্গ পূজার বিধান রয়েছে। এখন সেই লিঙ্গ স্থাপনা কি করে হবে, তার জন্য সেই লিঙ্গকে
ভগবতী পরাম্বার যেখানে যোনি পড়েছিল, যেটাকে বর্তমানে কামাখ্যা বলা হয়, সেই যোনির উপরে সেই লিঙ্গকে স্থাপিত করা হয়। তার জন্য দেখবেন যেখানে শিবলিঙ্গ হয় শিবলিঙ্গের নিচে যোনি বানানো হয়। তার জন্য প্রতীকাত্মক রূপে যদি যোনিবিহীন শিবলিঙ্গের পুজো হয়, তার মানে কি? তার মানে শুধু সেখানে মহাদেবের পুজো হচ্ছে, আর যেখানে যোনিযুক্ত শিবলিঙ্গের পূজা হচ্ছে তার মানে সেখানে গৌরী শঙ্কর দুইজনেরই পুজো হচ্ছে। তার জন্য যেখানে শিবলিঙ্গের নিচে যোনি স্বরূপা থাকে সেখানে মা ভগবতী পরাম্বার পূজন হল, আর উপরে লিঙ্গ রয়েছে সেটা মহাদেবের পূজন হল। এটা হলো শিবের প্রতীকাত্মক রূপে। আর সৃষ্টির একমাত্র উপাদান হলো লিঙ্গ। সৃষ্টির উপাদান কি? লিঙ্গ। লিঙ্গ ছত্র ভাবে স্ত্রী, সেখান থেকেই সমস্ত সৃষ্টি আরম্ভ হয়। জড় জগতের মধ্যে সৃষ্টি, মনুষ্য ইত্যাদি মহারাজ, এই সৃষ্টির উপাদান কারণ অনুরূপেও কিন্তু লিঙ্গের পুজো করা প্রেম সুন্দর রাধে, তার জন্য শিবলিঙ্গের পূজন হয়। দ্বিতীয় আর কোন কারণ বলিয়ে শিবশঙ্কর ভগবান কি? ভগবান বা ভগবত অংশ থেকে যেই কোনো জিনিস যদি নিচে পড়ে সেটাই কিন্তু উত্তম হয়, অদ্ভুত হয়, তার মহিমা অত্যন্ত হয়। ভগবানের তো এক একটি অঙ্গ প্রত্যঙ্গ, এক একটি অংশ সব উত্তম। তার জন্য মহাদেব বা নারায়ণ ইত্যাদির এক একটি অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদিও কিন্তু অত্যন্ত পূজনীয় হয়। ভগবতী সতীর যেখানে যেখানে দেহের অঙ্গ পড়েছিল সেগুলো সব পূজনীয় হলো, সেগুলো শক্তিপীঠ বলা হয়েছে। তো এগুলোকে কি বলা হয়? শক্তিপীঠ। আমাদের ভারতের মধ্যে 51টা টুকরো পড়েছে বলে 51টা শক্তিপীঠ, সম্পূর্ণ পৃথিবীতে 108টি পড়েছে। কয়টি পড়েছে কেউ বলো? 108। তার জন্য মহারাজ এখানে এই পুজোর বিধান বলা হয়েছে। আর শিবলিঙ্গের পুজো করলে ভগবান মহাদেব তার উপরে আরো অত্যন্ত প্রসন্ন হইয়া থাকে। বলিয়ে শিবশঙ্কর ভগবান কি?